আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে সবচেয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে ধর্ষণের ভয়াবহতা। ধর্ষকদের হাত থেকে বৃদ্ধা থেকে শিশু কেউই রেহাই পাচ্ছে না, এমনকি মানুষ থেকে নিয়ে পশু পর্যন্ত মুক্তিও রেহাই পাচ্ছে না ধর্ষকদের করাল থাবা থেকে। প্রিয় দর্শক, কেন আজ আমরা পশুর মতো অধম হয়ে যাচ্ছি, বরং পশুর চাইতেও আরও নিচে নেমে যাচ্ছি, সে কারণ আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধর্ষণের হার অত্যন্ত ভয়াবহ আকারে বেড়ে যাওয়া এবং আরও অন্যায় অনৈতিকতার হার দিন দিন আমাদের মাঝে চরম আকারে বেড়ে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান মৌলিক কারণ হল পারিবারিক শিক্ষার অভাব। আমাদের পরিবারগুলোতে আজ নীতি এবং আদর্শের শিক্ষার কোনো গুরুত্ব নেই। আমাদের পরিবারগুলো, প্রত্যেকটা পরিবার চায়, প্রত্যেকটা পরিবারের অভিভাবক চায় তার সন্তান, তার অধীনস্থ ছোট শিশু তারা ভালো স্কুলে পড়ুক, ভালো রেজাল্ট করুক, ভালো পড়াশোনা করুক, ভালো কলেজে চান্স পাক, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। অনেককেই তো দেখা যায় এ প্লাসের প্রতিযোগিতায় লিপ্ত। এ প্লাস পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া অন্যায় নয়, কিন্তু এ প্লাসের থেকেও বেশি গুরুত্ব দেওয়া উচিত সন্তানের চারিত্রিক এ প্লাসকে। যেই সন্তানের চরিত্র এ প্লাস ক্যাটাগরির, সেই সন্তানই পারবে ভবিষ্যতে সমাজকে পরিবর্তন করতে এবং পিতামাতার হক আদায় করতে। কয়জন অভিভাবক আছেন যিনি চান যে আমার সন্তান, আমার অধীনস্থ ছোট শিশু, সে নীতি এবং আদর্শে বলিয়ান হয়ে উঠুক, সে একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক, যে একজন আদর্শবান নীতিবান মানুষে পরিণত হোক, তার চরিত্র ফুলের মতো হোক, সে চোর বাটপার না হোক, প্রতারক না হোক, মিথ্যাবাদী না হোক, সে খারাপ মানুষ না হোক এবং সে দুর্নীতিপরায়ণ না হোক। আমরা কজন অভিভাবক এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখি? প্রিয় দর্শক, অভিভাবকরা আমরা নিজেরাই যখন নীতিহীন, নিজেরাই যখন খারাপ, নিজেরাই আদর্শ বিবর্জিত, আমরা কিভাবে আমাদের সন্তানদের জন্য সেটা আশা করব? প্রিয় দর্শক, এই জায়গাটা হলো সমস্যার সবচেয়ে বড় জায়গা। আজ যে সকল ধর্ষণের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, এই ঘটনার পেছনে যে সকল লোকেরা রয়েছে তাদেরকে আপনি পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে এদের পারিবারিক শিক্ষার বড়ই অভাব ছিল। আমরা সকলেই জানি যে একটি শিশুর শিক্ষার শুরু হয়ে থাকে তার পরিবার থেকে। সে সুশিক্ষায় শিক্ষিত হোক অথবা কুশিক্ষায় শিক্ষিত হোক, সে ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক অথবা পশুর চরিত্র নিয়ে বেড়ে উঠুক, তার সব কিছু শুরু হয়ে থাকে তার পরিবার থেকে। হয়তো একটি পরিবার একটি সন্তানকে ধর্ষক করে গড়ে তোলে না, কিন্তু পরিবারের দোষের জায়গাটা, অভিভাবকের দোষের জায়গাটা হলো তিনি তার সন্তানকে এবং অধীনস্থ শিশুকে ঠিক সে কিভাবে বেড়ে উঠছে নিবিড়ভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করেন না। তিনি ভালোভাবে খেয়াল করেন না তার শিশুটি কোন দিকে যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, যুবক বয়সে তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে কিনা, সে ভালো পথে আছে কিনা, তাকে ভালো পরিবেশ দেওয়া, ভালো এবং আদর্শ পরিবারের সাথে সম্পর্ক করা, অশ্লীলতা পরিহার করা, অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে রাখা, সেরকম পরিবেশ দেওয়া, এই জিনিসটা আমরা বেশিরভাগ অভিভাবকরা খেয়াল করি না। আর এখন থেকে আমাদের অজান্তে সন্তানগুলো আস্তে আস্তে বিপদগামিতার পথে পা বাড়ায় বিধায় ধর্ষণ সহ যত রকমের অনৈতিকতা আছে, যত রকমের অনৈতিক অবক্ষয় আছে, এগুলোকে রোধ করার জন্য পারিবারিক শিক্ষা, পরিবারের নীতি এবং আদর্শ শিক্ষা, ধর্মীয় চর্চা, এটার কোনো বিকল্প হতে পারে না। আজ নীতি এবং আদর্শ শিক্ষার যে গুরুত্ব পরিবারগুলোতে থাকার কথা, সেটা দুর্ভিক্ষ চলছে। রীতিমতো আদর্শ এবং নীতির অভাব চলছে বিধায় এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যা দূর হবে। দ্বিতীয়ত যে কারণ উল্লেখ করতে চাই তা হলো, আমরা সকলে জানি আমাদের সমাজে ভালো মানুষের কোনো মূল্য নেই, নীতি এবং আদর্শের কোনো ভ্যালু নেই। তাই এই সমাজে কেউ যদি নিজের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারেন টাকার মাধ্যমে, পয়সার মাধ্যমে, প্রভাব প্রতিপত্তি পদ পদবীর মাধ্যমে, যেভাবেই হোক না কেন, তাদেরকে এই সমাজ সম্মানের চোখে, শ্রদ্ধার চোখে দেখে, ভালো চোখে দেখে। একটা সময় ছিল যে আমাদের সমাজে, আমাদের দেশে ভালো মানুষদের প্রতি এক ধরনের শ্রদ্ধা কিছুটা হলেও সমীহ ছিল, কিন্তু দিন যতই গড়াচ্ছে আমাদের সমাজে ভালো মানুষদের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোথাও নাই, এমনকি মসজিদগুলোতে পর্যন্ত ভালো মানুষের কোনো ভ্যালু নেই। একজন মানুষের টাকা নাই, পয়সা নাই, প্রভাব প্রতিপত্তি পদ পদবী কিছু নাই, কিন্তু লোকটি ভালো এবং সৎ, এই লোকটির কোনো মূল্য আমাদের সমাজে নেই বললেই চলে।
প্রিয়দর্শক, মানুষের প্রতি অবজ্ঞা, অবহেলা, তাদের অবমূল্যায়ন যদি এভাবেই হতে থাকে তাহলে সেখানে খারাপ মানুষের উৎপাদন হবে না তো কি হবে? সেখানে ধর্ষক এবং চোর বাটপারের, মিথ্যুকের এবং চিটারের উৎপাদন হবে না তো কি হবে? অতএব এই সমস্ত অনৈতিকতাকে থামাবার জন্য আমাদের সমাজে নীতি এবং আদর্শের মূল্যায়ন হতে হবে। নীতিবান এবং আদর্শবান মানুষদের আমাদের মূল্যায়ন দেওয়া শিখতে হবে। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হিসাবে যেটি আমরা দেখতে পারি সেটা হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে। আমরা জানি আমাদের দেশে এবং তথা কথিত আজকের আধুনিক যত দেশগুলো আছে সেগুলোতে নারী দেহকে অবাধ এবং অশ্লীলভাবে প্রদর্শন করা হয়ে থাকে। পুরুষের একটি শেভিং ব্লেডে পর্যন্ত নারীকে উপস্থিত করা হয়েছে। এমন কোনো পণ্য নেই যেখানে নারীকে প্রদর্শন করা হয় না নোংরাভাবে। সিনেমাতে, নাটকে, পত্রপত্রিকাতে, মিডিয়াতে, বিজ্ঞাপনে সব জায়গায় নারীকে নোংরাভাবে উপস্থাপন করা হয়। এখানে একইভাবে যেমন অশ্লীলতার শৈলাব হচ্ছে, তার থেকে ভয়ঙ্কর হচ্ছে নারীর অবমূল্যায়ন হচ্ছে। এবং এখন থেকেই যারা দুর্বল মনের, দুর্বল চিত্তের বা অসুস্থ চিন্তার বা অসুস্থ মনের, সে লোকগুলো কিন্তু বিপদগামিতার পথে পা বাড়ায় এই সকল কর্মকাণ্ডে। তারা যখন যে কোনো নারীকে বিজ্ঞাপনে দেখে, টেলিভিশন স্ক্রিনে দেখে, অনলাইনে দেখে, ম্যাগাজিনে দেখে, পত্রপত্রিকায় দেখে, যাদের খোলামেলা অশ্লীল দেহ দেখতে পায়, সেগুলো দেখে তার ভিতরে নোংরা চিন্তার জাগ্রত হয়। সেটাকে চরিতার্থ করার জন্য সুস্থ, বৈধ বা স্বাভাবিক পন্থা হাতের কাছে না থাকায় তখন তারা অবৈধ পন্থার সুযোগ নিতে পারে। প্রিয়দর্শক, এ সকল কিছু থাকার পরেও কোনো মানুষই অসুস্থ চিন্তার হবে না যদি তার নৈতিকতা শক্ত হয়, পারিবারিক শিক্ষা ভালো হয় এবং অশ্লীলতা মুক্ত শালীন পরিবেশে সে বড় হয়। প্রিয়দর্শক, অতএব আমাদের সমাজে ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে আমাদের নৈতিক মূল্যবোধের পরিবর্তন প্রয়োজন, অশ্লীলতা প্রদর্শনী থামানো প্রয়োজন। যে কোনো পণ্যে শুধুমাত্র নারীদের উপস্থাপন করে বিজ্ঞাপন নির্মাণের চিন্তা চেতনা থেকে দূরে সরে আসা প্রয়োজন। অথবা কোনো নারীকে বিজ্ঞাপন উপস্থাপন করলে অথবা নাটক সিনেমাতে উপস্থাপন করলেও তাকে শালীন এবং মূল্যবোধের সাথে উপস্থাপন করা উচিত, তাকে সম্মানের স্থানে রাখা উচিত। প্রিয়দর্শক, এই কাজগুলো যদি আমরা শক্তভাবে না করতে পারি তাহলে হয়তোবা ধর্ষণ দূর হবে না। এবার আসি পাঁচ নম্বর কারণে। ধর্ষণের মাত্রা বৃদ্ধি হওয়ার পেছনে পাঁচ নম্বর কারণ হলো নারীর নিরাপত্তার অভাব। আমাদের অবকাঠামোগত, সিস্টেমগত ত্রুটি। আমাদের দেশে স্কুল থেকে নিয়ে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বত্র নারী পুরুষকে অবাধে মেলামেশা করতে হয়। নারীকে পুরুষের সঙ্গেই মিলেমিশে কাজ করতে হয়, গার্মেন্টস থেকে নিয়ে সর্বত্র। এর ফলে নানান রকম যৌন নির্যাতন, নিগ্রহ, যেটা অনেক সময় ধর্ষণ পর্যন্ত গিয়ে গড়ায়। অনেক সময় তার আগেও নারী নানান রকম নিগ্রহের শিকার হয়ে থাকে। এর সব কিছু হয় কিন্তু অবাধ মেলামেশার ফলে। নারীকে যদি পুরুষদের থেকে তাদের কর্মক্ষেত্র পৃথক করা হতো অথবা নারী পর্দার ভেতরে থেকে পুরুষের সাথে কাজ করতে পারত, তাদেরকে পৃথক পরিবেশে কাজ করার সুযোগ না দেয়া গেলে, অন্তত হিজাব মেনটেন করে যদি তারা প্রতিষ্ঠানে তাদের দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারত, তাহলে অনেকখানি এই কুপ্রবণতা কমে যেত। প্রিয়দর্শক, সর্বশেষ আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, এত কিছুর পরেও কিন্তু ধর্ষণ কিছু বিকৃত মানুষের দ্বারা ঘটতে পারে এবং এটি বন্ধ করার সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত শেষ যেই কারণ আমি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো ধর্ষণের যথাযথ বিচার। ধর্ষকদের যথাযথ বিচারের আওতায় যদি দ্রুত বিচারের আইনি এনে করা যেত তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যেত। ধরুন কোনো ধর্ষক বিকৃত যৌনাচার নিয়ে কোনো নারীর উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে, অতঃপর এক মাসের মধ্যেই দ্রুত বিচারের আইনে তাকে যথাযথ সাজা দেওয়া হয়েছে, কখনো মৃত্যুদণ্ড, কখনো যাবজ্জীবন কারাদণ্ড, অথবা রাষ্ট্রীয় আইনের অন্তর্ভুক্ত করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যেতে পারে। এবং এই দ্রুত বিচার, অন্তত কমবেশি এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া যদি সম্পন্ন হয়ে যায়, তখন দেখা যাবে বিকৃত চিন্তা অন্তরে থাকার পরেও, সুযোগ থাকার পরেও কোনো বিকৃত লালসার পুরুষ কোনো নারীর দিকে আট চোখেও তাকাবে না, কারণ প্রাণের মায়া সবারই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে ধর্ষণ মুক্ত করুক। এই বাংলাদেশের ভূমি আমাদের মা বোনদের নিরাপদ চলাচলের স্থান হয়ে যাক। আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বিকৃত চিন্তার মানুষগুলো হেদায়েতের পথে চলে আসুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।